রবিবার সাব্রুমের পোয়াংবাড়ি আরডি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার গৃহবধূ রুমা বল মজুমদারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজও এলাকায় চাঞ্চল্য বিরাজমান। সোমবার ময়না তদন্তের পর নিহত গৃহবধূর মৃতদেহ তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হলো। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার বোনকে হত্যা করে রাবার বাগানে ফেলে রেখেছিল বলে অভিযোগ জানালেন মৃতার ভাই। স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে মনুবাজার থানার মামলা দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আরও এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। বাড়ির পার্শ্ববর্তী রাবার বাগান থেকে সাব্রুমের পোয়াংবাড়ি আরডি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার গৃহবধূ রুমা বল মজুমদারের মৃতদেহ রবিবার উদ্ধার করেছিল পুলিশ। স্বামীর নাম অশোক মজুমদার। সোমবার ময়না তদন্তের পর তার আত্মীয়দের হাতে মৃতদেহ তুলে দেওয়া হলো। এদিকে এই মৃত্যুর ঘটনা পরিকল্পিত খুন বলে গুরুতর অভিযোগ তুললেন নিহতের ভাই। এ ব্যাপারে বোনের স্বামীর দিকে খুনের অভিযোগ তুলেন মৃতের ভাই শম্ভু বল। ঘটনায় নিহত রুমা বল মজুমদারের স্বামী অশোক মজুমদার সহ শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগে মনুবাজার থানায় মামলা রুজু করেছেন নিহতের ভাই। বোনের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকজন জানায়নি বলেও মৃতার শোকস্তব্ধ ভাই জানিয়েছেন। আগে থেকে মদ খায়, সবসময় বাড়ি ঘরে চিল্লাচিল্লি করে, আগর সমস্যা টমস্যা হয়েছে। আর হে অন্যদিকে একটা লিঙ্ক আছে, গতকালকে আমরা শুনেছি আমার মামতো ভাই শোনার পরে, তারপরে আমাকে ফোন করছে। ফোন করার পরে আমরা সন্ধ্যার সময় গেছি। তো আপনার বোনের শ্বশুর বাড়ির থেকে কি আপনারা খবর দিছিল যে আপনার বোন মারা গেছে বা কিছু? না, ফোন করে কইছে না। ওই গৃহবধূ রুমা বল মজুমদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বভাবতই সংশ্লিষ্ট খামারবাড়ি এলাকায় জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ১২ বছর আগে এই অশোক মজুমদারের সঙ্গে দক্ষিণ শ্রীনগরে পরিমা টিলার বাসিন্দা রুমা বলের বিয়ে হয়েছিল। তাদের দুটি পুত্র সন্তানও রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতার বাপের বাড়ির আত্মীয়দের পাশাপাশি এলাকাবাসী ঘটনায় রাজ্য মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।